হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এইচপি ল্যাপটপ 11 জেন যে প্রোডাক্টগুলো আসছে এইগুলোর হার্ড ডিস্ক শো করে না। কোথায়? উইন্ডোজ ইনস্টল দেওয়ার সময় দেখা যায় যে হার্ড ডিস্ক পায় না, এখানে কোনো কিছু হার্ড ডিস্ক শো করতেছে না। এগুলোকে কীভাবে সলিউশন করে আমরা উইন্ডোজ ইনস্টল করতে পারবো সেগুলো আমরা আজকে দেখে নেব এই টিউটোরিয়ালের মাধ্যমে। ফার্স্টে এটার জন্য কি লাগবে সেটা আমরা আগে জেনে নিই। এটার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, আর এই সফটওয়্যারটা কোথায় পাবেন বা কীভাবে নামাবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। এর জন্য ফার্স্টে আপনাকে করতে হবে, আমি গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে এইখানে আপনাকে লিখতে হবে ইন্টেল রিপিট স্টোরেজ টেকনোলজি। আমার এখানে লেখা আছে, এই দেখেন লেখার পরে চলে আসছে। সো এটা আসার পরে দেখেন এখানে আছে ইন্টেল রিপিট স্টোরেজ টেকনোলজি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম বড় একটা ইয়ে আসবে। সো এখান থেকে আমরা লাস্টে চলে যাব, একদম শেষের দিকে। শেষের দিকে যাওয়ার পরে এখানে তিনটা অপশন আছে, ডাউনলোড ইন্টেল রিপিট স্টোরেজ টেকনোলজি, আমরা এইখানে ক্লিক করব। তারপরে দেখেন এখানে অনেকগুলো আছে, ইন্টেল আরএসটি ক্লিপ আছে, তারপরে রিপিট স্টোরেজ টেকনোলজি ড্রাইভার ইনস্টল সফটওয়্যার। আমাদের কি লাগবে সেটার উপর নির্ভর করবে। এখানে অপারেটিং সিস্টেম আছে, এখানে অপারেটিং সিস্টেমের এখানে উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 7, এখানে লাস্টে দেখবেন 32 বিট বা 64 বিটের সব কিছুই এখানে আছে। উইন্ডোজ সার্ভার 2016 বা 2012 R2 উইন্ডোজ সার্ভার সব এখানে আছে, আপনারা এখানে সিলেক্ট করে নামাই নিতে পারেন। সো আমার যেটা দরকার আজকে সেটা আছে ইন্টেল রিপিট স্টোরেজ টেকনোলজি ড্রাইভার ইনস্টল সফটওয়্যার উইথ ইন্টেল। তো এটাকে আমরা কিসের জন্য সিলেক্ট করব, রাইট সাইডে লেখা আছে উইন্ডোজ 10 64 বিট, উইন্ডোজ সার্ভার 2016, এটা লেটেস্ট। সো এখানে দেওয়া আছে 18.0.1.1138, লেটেস্ট যেটা আছে এখান থেকে আপনারা ডেটটা দেখে নেবেন 10/15/2020। উপরেটা দেখেন 10/15/2020, তার আগেরটা দেখেন 7/2/2020। অবশ্যই আমরা লেটেস্টটা নেব, ঠিক আছে? তো লেটেস্টটা নেওয়ার জন্য আমাদের এটা ক্লিক করতে হবে ইন্টেল রিপিট স্টোরেজ টেকনোলজিতে। এটা ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আপনি মানে ডাউনলোড করার জন্য অবভিয়াসলি আপনাকে দেখতে হবে কোনটার জন্য আপনি ইনস্টল করবেন, কোন ধরনের আপনার ইন্টেল মাদারবোর্ড যেটা আছে সেটার উপর। তো এখান থেকে আমরা সবসময় নিজের ইচ্ছা মতো নিয়ে থাকি, সো এটা কখনো করার দরকার নাই। এখানে দেখেন সব কিছু আছে 64 বিটের, তারপরে 64 বিট, 2.5 MB। সো এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড টিপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে লেখা আছে ইন্টেল সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্ট। তো এখানে এগ্রিমেন্টের এখানে আই অ্যাকসেপ্ট দ্য থ্রিমস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট। তো এখানে আমরা এগ্রিমেন্টে এখানে ক্লিক করব। দেন আপনার ডাউনলোড ম্যানেজার থাকলে এরকম চলে আসবে, দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে, যেহেতু 2 MB বা 3 MB। এটাকে ওপেন করব, আমি ওপেন ফোল্ডার করলাম। ওপেন ফোল্ডার করার পরে এইখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে রার ফাইল আর একটা হচ্ছে এমনি ফোল্ডার। সো যাদের এখানে ফোল্ডার আছে তাদের কোনো সমস্যা নেই, রার ফাইল থাকলে এখান থেকে এক্সট্রা হেয়ার করে নেবেন, ঠিক আছে? এক্সট্রা হেয়ার করলে চলে আসবে আপনার ফোল্ডার। সো এইটার উপর ডাবল ক্লিক করে ওপেন করে আপনি ফুল যে ডাটা থাকবে সব সিলেক্ট করে আপনি কপি করবেন। কপি করার পরে এটাকে কেটে দিবেন, ডেস্কটপেতে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারটার নাম দিবেন ইউএসবি। জাস্ট ইউএসবি দিয়ে আপনি যদি করেন তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সো দেখেন আমি ইউএসবি দিয়ে এখানে অলরেডি করে রাখছি। সো এটাকে কি করতে হবে সেটা আপনাকে দেখতে হবে। এর পরবর্তীতে আমার কাছে একটা পেন ড্রাইভ আছে উইন্ডোজ 10 বুটেবল করা, এই দেখেন উইন্ডোজ 10 বুটেবল করা। সো এইটার মধ্যে জাস্ট আপনি কপি করে পেস্ট করে দিবেন বা এটাকে সেন্ড টু পেন ড্রাইভে দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার ইউএসবি
ফোল্ডার চলে আসছে, এর মধ্যে যে ডাটা দিয়েছি সবই কিন্তু চলে আসছে। সো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই পেন ড্রাইভ দিয়ে আমি একটা উইন্ডোজ করব একটা ল্যাপটপে, কিভাবে আনতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা 11th-gen প্রোডাক্টের যে হার্ড ডিস্ক শো করে না এটার প্রবলেম সলিউশনটাকে আমরা দেখব। আমরা F9 বা বুটেবল পেন ড্রাইভে আগে থেকেই USB যে সফটওয়্যারটা সেটা নিয়েছি, আমরা সেটা দেখাইছি আপনাকে। সো এবার আমরা হার্ড ডিস্ক শো করে কীভাবে সেটা দেখাবো। আমরা নেক্সট করি। নেক্সট করার পরে আমাদের এখানে ইনস্টল নাও সবাই জানেন আপনারা, এখানে ইনস্টল নাও আমরা করলাম। একটু সময় নেবে, আপনারা সবাই একটু দেখেন। তারপরে এখানে আমরা যেটা মানে একদমই সবাই জানি যে যেভাবে করতে থাকি, প্রবলেমটা হচ্ছে এই দেখেন হার্ড ডিস্ক কোনোভাবে শো করতেছে না। এই শো যে করতেছে না এটার প্রবলেম সলিউশন করে কিভাবে আমি সেটার জন্য ও দেখাই দিছি, কিভাবে আপনারা পেন ড্রাইভে সফটওয়্যারটা নামাবেন এবং সফটওয়্যারের লিঙ্কটাও আপনাদের লিঙ্কে দেওয়া থাকবে। সো এইখানে আমরা পেন ড্রাইভে বুটেবল করার পরে ফাইলে রাখছি যেটা USB ড্রাইভার যে সফটওয়্যারটা সেটা আমরা কিভাবে দেখাবো। দেখেন এখানে আছে রিফ্রেশ, আমরা একটা রিফ্রেশ দিয়ে নিলাম যেহেতু আমরা নতুন তাদের জন্য। তারপরে কি লোড ড্রাইভ, আমরা লোড ড্রাইভে যাব। দেন দেখেন এখানে লোড ড্রাইভে ব্রাউজার আছে, ওকে আছে, ক্যান্সেল আছে, সব কিছুই কিন্তু আছে। আমরা কী করব, ব্রাউজারে যাব। এখন ব্রাউজারে যাওয়ার পরে দেখেন এখানে দিস PC ডাউনলোড ডেস্কটপ সব কিছুই আছে, কিন্তু আপনাকে মেনলি জানতে হবে যে আপনার পেন ড্রাইভ কোনটা। যেমন এখানে ESD ISOC এটা আমার পেন ড্রাইভ, যেমন আমি কিন্তু বুঝতে পারতেছি। বা বুট ফাইল যেটা আছে XFIL এটা X দিয়ে আছে, এটা আমার দরকার নাই। আমার দরকার পেন ড্রাইভ কোথায় আছে সেটার। এই যে এইখানে আমরা ক্লিক করার সাথে সাথে এইখানে দেখেন আমরা যে USB যে ফোল্ডারটা রাখছিলাম সেটা কিন্তু দেখাচ্ছে। সো USB ফোল্ডারটাকে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেন আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে এখন দেখেন দুইটা অপশন আসবে। এখন দুইটা সিম্পলি যেটা আসে আপনারা যেটা এই দেখেন এটাও আসছে এটাও আসছে, আপনারা যেটা খুশি আর কি। তারপরেও এখন সিম্পলি আমরা জেনে নিই, উপরেরটা রেখে আমরা এই যে নেক্সট নেক্সট করার পরে দেখেন এইখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এই যে হার্ড ডিস্কটা শো করতেছিল না সেটা দেখেন এখন শো করবে। সো আমরা দেখে নিই লোডিং হচ্ছে। এ দেখেন এতক্ষণ কিন্তু আমাদের হার্ড ডিস্ক শো করতেছিল না সিম্পলি, এখন কিন্তু প্রত্যেকটা হার্ড ডিস্কের পার্টিশন সহ সব কিছু আপনি ডিলিট করতে পারবেন, ফরম্যাট করতে পারবেন এবং ওয়েজ করতে পারবেন। দেখেন নেক্সটে দিলে নেক্সট হবে, সব কিছুই হবে, আপনি যেটা চাইবেন সেটাই কিন্তু হবে। সো 11th-gen প্রোডাক্টগুলো যেটা নতুন মার্কেটে আসছে এটার হার্ড ডিস্কে যে প্রবলেমটা হচ্ছে এটার আমরা সলিউশন অবভিয়াসলি বোধ হয় দেখাইতে পারছি। এর পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাইবেন। এরপরে প্রবলেম হলে আপনারা 1000 Fix Service Limited-এ যোগাযোগ করেন।